সর্পদংশনে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। নিহত শিশু মীরা ভুঁইয়া পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পলাট রোড কমলপুর গ্রামের বাসিন্দা ছিল। নিহত শিশুর বাবা জঙ্গলি ভুঁইয়া জানান, বাড়িতে খেলার সময় তাকে সাপে দংশন করে। ওই শিশু বিষয়টি তাকে জানালে তিনি তড়িঘড়ি বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই তার মৃত্যু হয়। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ঘটনা হচ্ছে, আমার বাড়িতে বাচ্চা খেলা করতে গিয়েছিল, উনি সাপে কামড়ায় দিয়েছে। ছেলে ছুটে এসছে, বলছে বাবা বাবা সাপে কামড়ে নিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমি দেখলাম, দিয়ে একটু পায়ে বাঁধলাম, ভর্তি মানে সে ওইটা নিয়ে তাড়াতাড়ি আমরা বিধাননগর হাসপাতালে ভর্তি করলাম। আধ ঘন্টার মধ্যেই করে দেব। হ্যাঁ, আধ ঘন্টা পরে মারা যায় না, মানে ওখানে ভর্তি ছিল। হ্যাঁ, বিধাননগর। হ্যাঁ, বিধাননগর। হ্যাঁ, আমাদের থানা পড়ছে ওইটা অরবিন্দ, অরবিন্দ জেলা পড়ছে পশ্চিম বাংলার বর্ধমান। বর্ধমান, পশ্চিম বর্ধমান। হ্যাঁ, পশ্চিম বর্ধমান। পশ্চিম না পূর্ব? পশ্চিম, পশ্চিম, পশ্চিম বর্ধমান। দিয়ে তারপর কি হলো? দিয়ে তারপরে শনিবার ওই 3:30 কামরা ছিল, 4টার সময় ভর্তি করলাম। তারপরের দিনে, হ্যাঁ, শনিবারে 3:30 কামরা ছিল, 4টায় ভর্তি করলাম। তারপরের দিনে ওষুধ ইঞ্জেকশন করেছিল। তারপরের দিনে আমার বাচ্চা ঠিক ছিল, আমার বউ ছিল বাচ্চার কাছে। তারপরের দিনে উনি আমার ছেলে একটা দুধ খেয়েছে, ডিমও খেয়েছে। তারপরের দিনে ঠিক ছিল, কথাবার্তা বলছিল। তারপরের দিনে একটু ভালো ছিল, তারপর থেকে সিরিয়াস। বর্তমানে কালকে 7টার সময় করা হয়েছে এখানে ভাই। হ্যাঁ, নিয়ে 7টার সময় মানে ভর্তি করা হয়ে গেছে সকাল 7টা। মারা গেছে দুপুর 2:15-তে। কালকে দুপুর 2:15-তে মারা গেছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।